আজকে আমরা মজার একটা কলা পিঠা খাবো। কলা তুমি পাইনি, একটু তো পেয়েছি, একটু দিয়ে অনেক মজার স্বাদ হবে। পেয়েছি আমরা অনেক মজা করে কলার পিঠা বানাবো। এরম পাতলা করে কাটতে হবে প্রত্যেকটি। এই যে কলাটা এখানে কেটে নিয়েছি, এই যে প্রত্যেকটি পিস কত পাতলা হয়েছে, অনেক সব ভালো, তাই না নুসু? এই আমি লবণ দিচ্ছি খাবারের মজার জন্য, একটু টেস্টি লবণ দিচ্ছি, একটু মরিচ দিচ্ছি, নিতে হবে, অনেক সুস্বাদু হবে, নারে নিশো কত। এই আগুনটা ধরে নিচ্ছি আপু, আগুনটা ধরে মাংসটা দিয়ে আগুনটা ধরে উঠেছে, আমি তাওয়াটা দেব বিসমিল্লাহ। আগুনটা শুনেছি, এই যে এখন তেল আমি তেল দিয়ে দিচ্ছি। শয়তানি করছিস রে ওখানে? পানি আনতে আমি একটু উল্টে দিই, আরে হচ্ছে না। এসে পড়েছি, হয়ে গিয়েছে, এখন নামাবো। তুমি তো খেলা করো কিভাবে খাইতে দেখা দে, এই বেশি গুলো ফল দিতে হয়। আসিনি আমি ছিলাম না, তুই বানিয়েছিস, অনেক তার জন্য ধারণ হয়েছে। এই ছোট্ট মেয়েটা মজা হয়েছে, দেখছিস না এভাবে বেছে বেছে খেতে হয়, আর ঠিকগুলো সব পালিয়ে দেবে আর। আপু বলতে থাক মনে, এই পিঠাগুন খাই আমরা কাজ কাপ করে রান্না করে দিব। হ্যাঁ আবার বিকালে খেতে হবে না, তার জন্য রান্না করে দিতে হবে, মাছ রান্না করবো আজকে।
কে কেলা দি না আজকে মুরগি গরুর গোশত রান্না করব আরে আরে মুরগি গরুর গোশত আগে বাদ দে ডি কত স্বাদ হইছে হ্যাঁ আমরা প্রতিদিন এডি বানাই খাই এত তোকে স্বাদ লাগবো এরকম যদি আর দেখতে চান আমাদের ব্লাইকনে একটা ছোট্ট লিক করে দেবেন আর সাথে একটা ছোট্ট বাটন করে দেবেন।